শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। তোমাদের শনিবার একটা পরীক্ষা নিলাম, চ্যাপ্টার 8-এর উপরে, অধ্যায় 8-এর উপরে, বম 2-এর। তো যতটুকু করেছিলাম অতটুকুর উপর পরীক্ষা নিয়েছি আমি। চ্যাপ্টারটা আজকে শেষ করে দিয়ে তোমাদেরকে জ্ঞানমূলক এবং ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো আলোচনা করে দেব। আর আগামী ক্লাসে হচ্ছে আমি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে এই চ্যাপ্টারের উপর কী ধরনের আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলো চলে যাই মূল মূল ক্লাসে। কোশ্চেনগুলো তো এখানে দেখো, এখানে এর আগে জ্ঞানমূলক কিছু কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে। আজকের আমি যেটা করবো, আজকে অনুধাবন জ্ঞানমূলকের অ্যান্সার তোমরা নিজেরাই বের করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আর অনুধাবনগুলো আমি ডিসকাস করে দিব, কারণ হচ্ছে একটু ডিসকাস না করে দিলে তোমাদের জন্য হয়তো একটু সমস্যা হয়ে যাবে। তো অনুধাবনমূলকগুলো আগে আমি চ্যাপ্টারটা শেষ করি, একটুখানি বাকি আছে চ্যাপ্টারটার, তোমরা অবশ্যই বই সাথে নিয়ে বসবে কিন্তু। আচ্ছা, যোগাযোগ চ্যাপ্টারে আমি গত ক্লাসে যেটা পরীক্ষার আগের আগের যে ক্লাসটা সেখানে আমি যেটা শেষ করেছিলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী ছিল। আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে তোমার কি তথ্য সংগ্রহ, প্রক্রিয়া করা, সংরক্ষণ, বিতরণ, এই যে আধুনিক কম্পিউটারের যে ব্যবস্থা এটা কি বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। আর এই তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম আমরা দেখেছি, যেমন ইমেইল, ভয়েসমেইল, টেলেক্স, টেলিকনফারেন্সিং, তারপর ইন্টারনেট, মাল্টিমিডিয়া, ফ্যাক্স, বুলেটিন বোর্ড। তো এগুলো দেখেছিলাম আমরা বিভিন্ন মাধ্যম যেটাকে বলছি তথ্য প্রযুক্তির মাধ্যম। আচ্ছা, ইমেইলের ক্ষেত্রে ইমেইল হচ্ছে শর্ট ফর্মে ইলেকট্রনিক মেইল যেটাকে বলছি। ইমেইলের মাধ্যমে হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে অবশ্যই, প্রেরক প্রাপক থাকে, তারা বার্তা আদান প্রদান করে। তো এটাই হচ্ছে আসলে ইমেইল, এটা বাণিজ্যিক এবং অবাণিজ্যিক দুইভাবেই কী করা যায়, ব্যবহার করা যায়। তারপর ভয়েসমেইল হচ্ছে, ভয়েসমেইলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ভয়েসমেইলে আসলে মৌখিকভাবে একটা ভয়েস করা হয়, মানে ইমেইলের ক্ষেত্রে যেটা হয় লিখিত, ভয়েসমেইলে হয় সেটা হচ্ছে আসলে মৌখিক যোগাযোগ একটা পদ্ধতি। মেসেজটি লিখিত আকারে না থেকে সেটা আসলে কি মৌখিক একটা বার্তা হিসেবে প্রেরণ করা হয়। এরপর টেলেক্স হচ্ছে, টেলেক্স এটা লিখিত একটা ইলেকট্রনিক যোগাযোগের পুরাতন বা সনাতন পদ্ধতি তুমি বলতে পারো। এখানে টেলিপ্রিন্টার যন্ত্রের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কিবোর্ড ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। এখানে দেখা যায় যে সংবাদ প্রেরক কী করে, তার সংবাদ টেলিপ্রিন্টারে টাইপ করতে থাকে, মানে কিবোর্ড দিয়ে টাইপ করতে থাকে। আর রিসিভার কী করে, অন্য প্রান্ত থেকে অন্য রিসিভার বা টেলেক্সের অন্য সংবাদ গ্রাহকের প্রান্তে টেলেক্সের কাগজে সেটা মুদ্রিত, মানে তুমি এখানে বসে যেটা টাইপ করবে সেটা অপর প্রান্তে প্রাপকের ওখানে যে কাগজ থাকবে সেখানে উঠতে থাকবে, লেখাটা উঠতে থাকবে। টেলেক্স বা ফ্যাক্স এটা অনেকটাই কাছাকাছি টাইপের, এবং টেলিফোন যোগাযোগের মতে এখানে আসলে কী হয়, সংবাদের আদান প্রদান হয়। তবে টেলিফোনের ক্ষেত্রে হয় যেটা মৌখিক বার্তা হয়, টেলেক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে লিখিত আকারে যায়। আর ফ্যাক্স হচ্ছে টেলেক্সের বলতে পারো যে আধুনিক ভার্সন যেটাকে বলে, ফ্যাক্স হচ্ছে ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স, যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। ফ্যাক্স আধুনিক যোগাযোগ ব্যবস্থার আসলে জনপ্রিয় একটা কৌশল, আর ফ্যাক্সকে সাধারণত ফ্যাক্সিমিলিও বলা হয়। এটি টেলিফোন লাইনের সাথে মূলত যুক্ত থাকে এবং সংবাদ কী করা যায়, তাৎক্ষণিকভাবে খুব শর্ট নোটিসে বা শর্ট টাইমের ভেতরে কী করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। ফ্যাক্সের মাধ্যমে আসলে প্রেরকের ফ্যাক্স থেকে প্রাপকের ফ্যাক্সে তুমি লিখিত সংবাদ দিতে পারো, তুমি ছবি দিতে পারো, গ্রাফ, চার্ট, যে কোনো কিছু হুবহু তুমি ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে পারো। টেলিকনফারেন্সিং হচ্ছে যে টেলি হচ্ছে দূর আর কনফারেন্সিং হচ্ছে আলোচনা, তাহলে দূরের মানুষের সাথে একসাথে অনেক মানুষের যে সভা বা আলোচনা অনুষ্ঠান সেটাকে টেলিকনফারেন্সিং বলা হয়। এটা আসলে মেনলি ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গায় অবস্থিত মানুষের মধ্যে যে একটা মতামত বা যোগাযোগ সেটাকেই বোঝাচ্ছে। টেলিকনফারেন্সিং আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, আর একটা হচ্ছে অডিও কনফারেন্সিং। অডিও কনফারেন্সিং হচ্ছে যেখানে সভাতে কেউ কাউকে দেখতে পাবে না, শুধু মৌখিকভাবে তারা কথা বলবে, মৌখিকভাবে মৌখিক শ্রবণ করতে পারবে, সেটাই অডিও কনফারেন্সিং। আর ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ভিডিও কনফারেন্সিং হচ্ছে যে মানে মুখের শ্রবণের পাশাপাশি দেখতেও পাবে, একজন একজনকে দেখতে পাবে, কথা বলতে পারবে। বুলেটিন বোর্ড হচ্ছে একটা সার্বক্ষণিক বা কী বলতে বোঝায় মানে আন্তর্জাতিক, মানে বুলেটিন বোর্ড সার্বক্ষণিক সংযোগকৃত বা ইলেকট্রনিক শক্তি চালিত নোটিশ বোর্ডকে বোঝায়। এটা হচ্ছে যে কোনো সদস্য অনেকগুলো দল বা অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে দলীয়ভাবে একটা বুলেটিন বোর্ড তৈরি করে, এবং সেই বোর্ডের মধ্যে যে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত অন্যান্য কম্পিউটার থেকে অন্য সদস্যরা দেখতে পাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে বুলেটিন বোর্ড। এরপর ইন্টারনেট হচ্ছে
তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বৈপ্লবিক নাম হচ্ছে আসলে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট বলতে আসলে আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ককে বোঝায়। ইন্টারনেট মানে হচ্ছে আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক, যেটা যার মাধ্যমে সারা পৃথিবী একজন পৃথিবীর প্রতিটা সেক্টর একজন আরেকজনের সাথে আসলে কী বলা যায় সংযুক্ত। আর মাল্টিমিডিয়া হচ্ছে যে কোনো সংবাদ জানানোর জন্য অনেকগুলো মিডিয়া বা মাধ্যমের সমষ্টিকে আসলে মাল্টিমিডিয়া বলে। এখানে আছে, এই সমস্ত মিডিয়ার মধ্যে আছে গ্রাফিক্স, ছবি, সঙ্গীত, ভয়েস টেক্সট, অ্যানিমেশন ইত্যাদি উল্লেখযোগ্য। তো এই গেল হচ্ছে যে তোমার মূলত তথ্য প্রযুক্তির যে মাধ্যমগুলো, যেভাবে আসলে আমরা কানেক্টেড গ্লোবালি, সেটা আসলে বোঝাচ্ছে। এরপরে ইন্টারনেট কি, ইন্টারনেটের বিষয়টা তো অলরেডি জাস্ট বলা হয়েছে যে ইন্টারনেটের সর্বাধিক ব্যবহৃত যে অংশটা বা যে সাইটটা হলো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www., যেটা দিয়ে আমরা সকল কিছু খুঁজে বের করতে পারি। আর কার্যত ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ককে বোঝায় যা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটার সমূহকে সংযুক্ত করে। অর্থাৎ ইন্টারনেট হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক সমূহের সমন্বয়ে সৃষ্ট একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বিভিন্ন টেলিফোন লাইন, স্যাটেলাইট বা রেডিও সংযোগ দ্বারা সংযুক্ত থাকে। ঠিক আছে, ইন্টারনেট দুটি পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরিতে যারা কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত তাদের প্রতিষ্ঠানের ছাত্র সদস্যরা ব্যবহার করতে পারে, অথবা তুমি কী করতে পারো, মানে কোনো সংগঠনের সাথে তুমি যদি জড়িত থাকো এবং সেই সংগঠনের সদস্য হিসেবে তুমি ব্যবহার করতে পারো। আর আরেকটা হতে পারে যে তুমি নির্দিষ্ট হারে মাসিক ভিত্তিতে চাঁদা দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP, যারা তোমাকে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করছে, এরকম সংগঠন, এরকম লোকদের কাছ থেকে তুমি ইন্টারনেট ব্যবহারের সুযোগ গ্রহণ করতে পারো। যেটা নর্মালি আমরা করি, যে ব্রডব্যান্ড লাইন যেটা আমরা নেই আমাদের বাসা বাড়ির জন্য, সেটা আসলে ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে নেই। এবং এর জন্য আমাদের কী করতে হয়, মান্থলি বেসিসে পে করতে হয়। তো এই গেল। আর মোবাইল ফোনও খুদে বার্তা, এটা তো আমার চেয়ে তোমরা ভালো বোঝো, বইয়ের চেয়েও বেশি ভালো বোঝো তোমরা আমার যতদূর ধারণা, কারণ তোমরা এই মোবাইল বার্তা বা খুদে বার্তায় এক্সপার্ট হয়ে গেছো এখন। আর হাতে বহনযোগ্য টেলিফোন সেটই হচ্ছে মোবাইল। আর এই মোবাইলের মাধ্যমে যে শর্ট মেসেজ সার্ভিস, যেটা বা SMS-এর কথা আমরা যেটা বলছি, এর মাধ্যমে হচ্ছে যে আমরা কথা না বলে আমরা লিখিত আকারে মেসেজ কী করতে পারি, একজন আরেকজনকে প্রেরণ করতে পারি। এরপরে যে বিষয় দুটো আছে, যে খুবই সোজা, নিজেরাই লিখতে পারবে, যে তথ্য প্রযুক্তি ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা। অবশ্যই অনেক বেশি সুবিধা আছে, সেটা কি, তথ্য দ্রুত প্রেরণ করা যায়, অধিক পরিমাণে তথ্য অল্প সময়ের মধ্যে প্রেরণ করা যায়, ব্যাপক প্রচার হয়, মানে তুমি গ্লোবালি কানেক্টেড থাকা এটা ব্যবসায়ের জন্য খুবই জরুরি, ওয়াইড কভারেজ, মানে তুমি অনেক গ্লোবালি তোমার যে কোনো কিছু তুমি গ্লোবালি তুমি স্প্রেড করতে পারবে, যোগাযোগ ব্যয় অনেক হ্রাস পায়, তাই না? বাইরের কান্ট্রিতে আগে বাইরের দেশে তোমার কোনো রিলেটিভের সাথে তুমি যখন অ্যাব্রোডে যারা থাকে এরকম কারোর সাথে কথা বলতে যেতে, তখন দেখো টেলিফোন চার্জ কত, পার মিনিট কত টাকা করে কাটতো। আর এখন তোমার যদি ব্রডব্যান্ড লাইন থাকে বা তোমার বাসা যদি ইন্টারনেট থাকে, তুমি বিনা খরচে জাস্ট ঘন্টার পর ঘন্টা তুমি চাইলে কথা বলতে পারছো, কন্টিনিউয়াস তাকে টেক্সট করতে পারছো, কন্টিনিউয়াস তার সাথে ভয়েসমেল পাঠাতে পারছো, কন্টিনিউয়াস তার সাথে ভিডিও কল করতে পারছো। তো এই জিনিসটা আসলে যোগাযোগ ব্যয়কে হ্রাস করে দিচ্ছে। জাস্ট মান্থলি তুমি 500-600 টাকা পে করে তুমি হোল মান্থ তুমি 24 hours সার্ভিস পাচ্ছ, দিস ইজ অ্যামেজিং। এরপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ওয়ার্ল্ড ওয়াইড কার্যক্রম পরিচালনা যেটাকে বলছে, গ্লোবালি কার্যক্রম, বিশ্বময় কার্যক্রম পরিচালনা করা যায়, তথ্যের সহজ সংরক্ষণ করা যায়, খুব ইজিলি তুমি তথ্যকে স্টোর করে রাখতে পারো, দূরবর্তী গ্রাহকের সাথে যোগাযোগে অনেক বেশি ভূমিকা ইন্টারনেট রাখছে বা তথ্য প্রযুক্তি রাখছে। ICT ব্যবহারের অসুবিধা কী, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তথ্য বিনষ্টের একটা সম্ভাবনা থাকে, হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে, গোপনীয়তার অভাব থাকে, যে কেউ তোমার হ্যাক করতে পারে, যে কেউ তোমার গুরুত্বপূর্ণ তথ্য কপি করে নিতে পারে, প্রযুক্তির উপর অনেক বেশি মানুষ নির্ভর হয়ে যায়, তাই দেখা যায় সব কিছুই টেকনোলজিক্যালি করার চেষ্টা করে, ম্যানুয়ালিও অনেক সময় অনেক কিছু করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও মানুষ দেখায় অনেক আলসেমি দেখা দেয়, আইনগত বৈধতার অভাব আছে, প্রচুর বিনিয়োগ আছে। হ্যাঁ, খরচ হয়তো দৈনিক খরচ কম, মান্থলি খরচ কম, কিন্তু এটাকে তোমার স্টোর করার জন্য তোমার তো একটা খরচ দিতে হবে বা বিনিয়োগ তো করতে হবে। এই যে অপটিক্যাল ফাইবার লাইন যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আছে, এগুলো কিন্তু প্রচুর বিনিয়োগের কাজ, তাই না? এখন এর জন্য নেটের স্পিড কিন্তু অনেক ভালো। তো এগুলো আসলে মানে ব্যয়বহুল একটা বিষয়, কিন্তু অসুবিধার চেয়ে তুমি বলতে পারো যে সুবিধাটাই আসলে অনেক বেশি, প্রযুক্তিগত অনেক অপচয় হয়,
ঠিক আছে, অনেকে এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে তথ্য প্রযুক্তি বা তো এই কারণে হচ্ছে এটার দেখা যায় যে যেমন স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি ভিত্তিক পড়াশোনার জন্য তারা স্মার্টফোন নিচ্ছে, ল্যাপটপ নিচ্ছে, আইপ্যাড নিচ্ছে, এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে পড়াশোনার কাজে যতটা না ইউজ করা হচ্ছে তার থেকে অনেক বেশি অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করা হচ্ছে। তো এইগুলোই হচ্ছে আসলে ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ যেটা বলো। আদারওয়াইজ ইউ ক্যান সে দ্যাট যে অ্যাডভান্টেজেস আর দ্য ভেরি মাচ হায়ার দ্যান দ্য ডিসঅ্যাডভান্টেজেস। সো চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো, চ্যাপ্টারটা শেষ হলো, আশা করি তোমাদের চ্যাপ্টারটা বুঝেছো। কারণ হচ্ছে আইসিটির বিষয়টা হচ্ছে আইসিটি তোমরা অলরেডি একটা সাবজেক্টই তোমরা পড়ছো, আমার থেকেও তোমরা ভালো জানো, যেহেতু তোমরা নিয়মিত আইসিটি ক্লাস করছো, তোমাদের টিচার আছেন, তোমাদের অনেক ভালো করে বোঝাচ্ছেন, দক্ষ টিচারের মাধ্যমে তোমরা শিখছো। তারপরও যেটা ব্যবসার ক্ষেত্রে জাস্ট এই যোগাযোগটা আসলে এখানেও অ্যাড করার একটাই কারণ, সেটা হচ্ছে যে ব্যবসার সাথে এর রিলেশনটা আসলে কোথায় সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তো আশা করি চ্যাপ্টারটা বুঝছো। ব্যবসায়ের যোগাযোগ কাকে বলে যেটা আমরা একটু সামারি বলে দেই যে চ্যাপ্টারটা থেকে আমরা কী পড়লাম, যে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আসলে কি মত বিনিময় বা তথ্যের আদান প্রদান। যোগাযোগ প্রক্রিয়াটা কী, যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে এখানে যোগাযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে প্রেরক কী করবে, এখানে প্রেরক থাকবে, প্রাপক থাকবে, তাই তো, মাধ্যম থাকবে। প্রেরক কী করবে, প্রেরক হচ্ছে যিনি তথ্য পাঠায় তিনি হচ্ছে প্রেরক। প্রেরক কী করবে, প্রেরক প্রথমে একটা ধারণা বা তথ্যের ধারণার উন্নয়ন করবে, সেটাকে সে এনকোডিং করবে। এনকোডিং মিন্স মানে প্রেরণ করার মতো সুন্দর করে তথ্যটাকে প্রেরণ করার যোগ্য করে সাজাবে, সেটাকে বলছে এনকোডিং। এটা কে করছে, এনকোডিং কে করছে, এনকোডিং হচ্ছে প্রেরক করছে, ঠিক আছে। এনকোডিং এবং ডিকোডিংয়ের মধ্যে কনফিউশন তৈরি করবে না, খুব সোজা এনকোডিং করছে কি প্রেরক, আর ডিকোডিং করছে হচ্ছে প্রাপক। আর এই এনকোডিং ডিকোডিং এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসে, বারবার আসে। তারপরে হচ্ছে সংবাদ, মানে সাজানোর পর যে বিষয়টা তৈরি হবে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সংবাদ। সংবাদ তৈরি হয়ে যাওয়ার পর তোমাকে মাধ্যম নির্বাচন করতে হবে, তুমি কীভাবে পাঠাবে, যে মৌখিকভাবে না লিখিতভাবে। এরপরে মাধ্যম নির্বাচন করার পর তুমি কী করবে, সংবাদটাকে প্রেরণ করবে। প্রেরণ করার পরই প্রেরকের কাজ শেষ হয়ে যাবে। এরপর কী কাজ শুরু করবে, প্রাপক কাজ শুরু করবে। প্রাপক হচ্ছে তথ্যটা, যে তথ্য গ্রহণ করছে অন্য প্রান্তে বসে তাকে প্রাপক বলে। প্রাপক সংবাদটাকে গ্রহণ করবে, সংবাদটাকে গ্রহণ করে সেখানে যদি কোনো প্রশ্ন থাকে যেটার উত্তর দিতে হবে সেরকম, তাহলে উত্তর দেওয়ার দরকার হলে সে প্রত্যুত্তরটাকে সাজাবে সুন্দর করে। এই সাজানোটাকে, গ্রহণযোগ্য করে সাজানোটাকে বলা হচ্ছে প্রত্যুত্তরকে গ্রহণযোগ্য করে সাজানোকেই বলা হচ্ছে ডিকোডিং। সেটা কে করছে, প্রাপক করছে। প্রাপক তার নিজের উত্তরটা যে সুন্দর করে প্রেরণযোগ্য করে গ্রহণযোগ্য করে যে সাজাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিকোডিং। আর ফলাবর্তন হচ্ছে একদম আলটিমেট রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট, যেটাকে বলছে ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে যে চূড়ান্ত পর্যায়, যেখানে ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে বোঝায়। তার মানে হচ্ছে ফলাবর্তন কী, ফলাবর্তন হলো যে প্রাপক যে প্রেরককে উত্তর দিচ্ছে, প্রত্যুত্তর দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ফলাবর্তন। এরপরে যোগাযোগের প্রকারভেদ, শোনো, তোমরা বইয়ের মধ্যে আমি যারা পরীক্ষা দিয়েছো তাদের একজনের মধ্যে দেখলাম যে তোমরা একটা কনফিউশন তৈরি করেছো। আমি বলেছি যোগাযোগের প্রকারভেদ ছক আকারে দেখাও, একজন যোগাযোগের মাধ্যমের প্রকারভেদকে ছক আকারে দেখিয়ে দিয়েছে। না, দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে যোগাযোগের প্রকারভেদ আর একটা হচ্ছে যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ, দুটো কিন্তু আলাদা জিনিস। যোগাযোগের পদ্ধতি বা মাধ্যমের প্রকারভেদ হচ্ছে অন্য জিনিস, আর যোগাযোগের প্রকারভেদ হচ্ছে অন্য জিনিস। যোগাযোগের প্রকারভেদকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে, আনুষ্ঠানিকতার ভিত্তিতে আর অন্যান্য প্রকারে। পক্ষসমূহের ভিত্তিতে যদি যোগাযোগকে ভাগ করো সেক্ষেত্রে হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ কারা, অভ্যন্তরীণের মধ্যে আছে উলম্ব যোগ। অভ্যন্তরীণ হচ্ছে যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তারা যখন নিজেদের মধ্যে যোগাযোগ করে তখন সেটা অভ্যন্তরীণ যোগাযোগ। সেটাকে আবার ভাগ করা হচ্ছে উলম্ব বা লম্বিক যোগাযোগ আর সমান্তরাল যোগাযোগ। উলম্ব যোগাযোগ কী, যেখানে কর্মকর্তারা
ঊর্ধ্বতন কর্মকর্তারা ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যে যোগাযোগ হয় সেটা উলম্ব যোগাযোগ, আর সমান্তরাল যোগাযোগ হচ্ছে যে একই স্তরের বা একই পদের মানুষ যখন একজন আরেকজনের সাথে যোগাযোগ করে তখন সেটাকে বলা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। এই উলম্ব যোগাযোগকে আবার তিন ভাগে ভাগ করেছে, নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ আর হচ্ছে কৌণিক যোগাযোগ। নিম্নগামী কি, যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিচের দিকে নামে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনদের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। আর ঊর্ধ্বগামী যোগাযোগ হবে উল্টোটা, তার মানে হচ্ছে যে অধস্তন কর্মীরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। আর কৌণিক যোগাযোগ হচ্ছে যখন এক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা অন্য বিভাগের অধস্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করে, অথবা এক বিভাগের অধস্তন কর্মকর্তা অন্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তখন সেটাকে বলা হচ্ছে কৌণিক যোগাযোগ। এটা কোণাকুণি হবে, ক্রস ক্রস চিন্তা করবে, মানে এক বিভাগের ঊর্ধ্বতন আর এক বিভাগের অধস্তন, অথবা উল্টোটা হতে পারে এক বিভাগের অধস্তন আর এক বিভাগের ঊর্ধ্বতন, মানে কোণাকুণি হবে। এরপরে আনুষ্ঠানিকতার ভিত্তিতে হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে যেটা যোগাযোগের রীতি নীতি পদ্ধতি মেনে অনুসরণ করে যোগাযোগ করা হয় সেটা আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগ যেখানে রীতিনীতি মানা হয় না এবং আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হয় না, অনানুষ্ঠানিকভাবে স্বতঃস্ফূর্ত যে যোগাযোগটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আর অন্যান্য প্রকারের যোগাযোগের ভিতরে আছে ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ এগুলো। এবার আসো যেটা যোগাযোগ পদ্ধতি প্রকারভেদ, সেখানে হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ, একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগ হতে পারে মৌখিক অথবা লিখিত, আর শব্দ বহির্ভূত মানে যেখানে শব্দ ব্যবহার করবে না সেই যোগাযোগ হতে পারে কয়েকভাবে। একটা তোমার মুখের ফেস এক্সপ্রেশন দিয়ে, তুমি অঙ্গভঙ্গি করে, শরীরের ভাষা দিয়ে, স্থান ও দূরত্ব, স্পর্শ দিয়ে, ব্যক্তিগত উপস্থিতি দিয়ে, নীরবতা দিয়ে বা দর্শন দিয়েও কিন্তু তুমি যোগাযোগ, শব্দ কোনো শব্দ ব্যবহার না করেও কিন্তু তুমি আসলে এইভাবে যোগাযোগ করতে পারো। লিখিত যোগাযোগ যেটা, যেটা লিখে যোগাযোগ করা হয়। মৌখিক যোগাযোগ যেটা, যেটা কোনো শব্দ, লিখিত শব্দ ব্যবহার না করে মুখে মুখে যে যোগাযোগ করা হয় সেগুলো মৌখিক যোগাযোগ, ঠিক আছে। আর শব্দ বহির্ভূত হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে হচ্ছে আসলে কোনো শব্দ ব্যবহার করা হয় না, তুমি বিভিন্ন অঙ্গভঙ্গি বা সিম্বল বা প্রতীক ব্যবহার করে বিভিন্ন ভাবভঙ্গি, স্পর্শ অথবা নীরবতা দিয়েও তুমি যোগাযোগ করতে পারো। তো এই গেল মূলত তোমার এই চ্যাপ্টারের মূল কথা বা সারাংশ যেটাকে আমি বলছি। তো এখন আমি তোমাদেরকে যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদেরকে সবসময় বলি যে জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো একটু জোর দিয়ে পড়বে, কারণ 3-7 21 মার্ক আসলে কম কথা না, তাই তো? এটা তোমাদের জন্য আশীর্বাদও হতে পারে, আবার এই 21 মার্ক কিন্তু তোমাদের জন্য অভিশাপ হয়েও যেতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন আমি টেস্ট পেপার ঘাটার পর একটা প্রশ্ন দেখেছি এই চ্যাপ্টার থেকে, যেটা খুব কমন বারবার আসে, সেটা হচ্ছে ফলাবর্তন নিয়ে প্রশ্ন। কেন যোগাযোগ, ফলাবর্তন কাকে বলে, অথবা ফলাবর্তন বলতে কী বোঝো ব্যাখ্যা করো, অথবা যোগাযোগে ফলাবর্তন কেন আবশ্যক, অথবা ফলাবর্তনের ফলে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব হয়, মানে এই যে ফলাবর্তন বিষয়টা নিয়ে নানান অ্যাঙ্গেলে কোশ্চেন আসে এবং অনেকেই আমি অনেকবার দেখেছি এই কোশ্চেনগুলো রিপিট হতে। তাই এই ফলাবর্তন রিলেটেড কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। যেমন প্রথম প্রশ্ন বলেছে যোগাযোগে ফলাবর্তন আবশ্যক কেন, কারণ হচ্ছে ফলাবর্তন আসলে বলতে বোঝায় যে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপক যে প্রত্যুত্তর প্রদান করে সেটাকেই বলা হয় ফলাবর্তন। এটা আসলে যোগাযোগ প্রক্রিয়ার একটা শেষ পর্যায়ে, এর মাধ্যমে আসলে কী করে প্রেরক প্রাপকের মনোভাবটা বুঝতে পারে, প্রেরক যে প্রশ্নটা করে সেটার উত্তর যে প্রাপক দেয় তার মাধ্যমে আসলে প্রাপকের মনোভাবটা বোঝা যায়। প্রাপক যদি সংবাদের প্রত্যুত্তর এবং নিজের মনোভাব প্রেরকের কাছে প্রকাশ করে তাহলে প্রেরক ও প্রাপকের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে, আর এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে কী যোগাযোগ প্রক্রিয়া গতিশীল এবং ফলপ্রসূ হয়। তাহলে ফলাবর্তন বলতে বোঝায় যে প্রাপকের দেওয়া প্রত্যুত্তর বা মনোভাব, প্রেরক যে সংবাদ পাঠিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে যখন প্রাপক কোনো উত্তর প্রদান করে তখন সেটাই হচ্ছে ফলাবর্তন। আর যোগাযোগে ফলাবর্তন অবশ্যই দরকার, কারণ ফলাবর্তনের ফলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় প্রেরক ও প্রাপকের মধ্যে এবং একজন আরেকজনের মনোভাবটা পরিষ্কারভাবে বুঝতে পারে, ঠিক আছে। আর এটাতে যোগাযোগ প্রক্রিয়া গতিশীল হয়। এরপরে আসো যে ফলাবর্তন কী ব্যাখ্যা করো, এই যে আমি বললাম যে ফলাবর্তন বলতে আসলে বোঝায়
প্রেরকের সংবাদের প্রেক্ষিতে প্রাপকের দেওয়া প্রত্যুত্তর বা মনোভাব, ঠিক আছে? তার মানে এর মাধ্যমে প্রাপকের যে মনোভাবটা বা সংবাদের যে বিষয়বস্তুটা আসলে জানা যায়, এবং প্রাপক প্রেরক এবং প্রাপকের মধ্যে একটা মতামত আদান প্রদান হয়, যেটা যোগাযোগকে আসলে কী করে ফলপ্রসূ করে। এরপরে দেখো যে তারপরে প্রশ্ন বলেছে যে 3 নম্বরে গোলযোগ বলতে কী বোঝায়। গোলযোগ, তাই না? গোলযোগ মানে হচ্ছে শোরগোল, কোলাহল, শব্দ দূষণ, এই কার্যক্রমগুলোকেই আসলে বলা হয়। মানে শোরগোল, কোলাহল, শব্দ দূষণ এসব কারণে যখন যোগাযোগে বাধা হয়ে দাঁড়ায় বা কার্যকর যোগাযোগ ব্যাহত হয়, তখন সেটাই হয়ে যায় গোলযোগ। সাধারণত মৌখিক যোগাযোগে সুষ্ঠু সংবাদ প্রবাহের ক্ষেত্রে গোলযোগ বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে স্পষ্টভাবে তথ্য পাওয়া যায় না, এতে যোগাযোগের ক্ষেত্রে আসলে ফলপ্রসূতা বাধাগ্রস্ত হয়, মানে যোগাযোগটা আসলে ব্যাহত হয়। তার মানে গোলযোগ বলতে বোঝায় যে শব্দ দূষণ, শোরগোল, কোলাহল এর মাধ্যমে যখন যোগাযোগ ব্যাহত হয়, সেটাকেই বলা হচ্ছে কি, এই গোলযোগ, ঠিক আছে? তারপরে বলেছে দেখো যে 4 নম্বরে মৌখিক যোগাযোগ দ্রুত গুজব ছড়ায়। অবশ্যই মৌখিক যোগাযোগ দ্রুত গুজব ছড়ায়। বা তাহলে আমরা প্রথমে আগে সংজ্ঞা দিতে হবে যে মৌখিক যোগাযোগ কী, যে শব্দ বা বাক্য ব্যবহার করে মুখে মুখে তথ্য বিনিময় করা হলে তাকে আসলে মৌখিক যোগাযোগ বলে। মৌখিকভাবে তথ্য পরিবেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্পষ্টভাবে তথ্যটা পৌঁছায় না সবার কাছে, অনেক সময় সঠিকভাবে তথ্য বুঝতে পারে না। তাছাড়া মানুষের স্মরণশক্তির কারণেও কী করে তথ্যের অনেক স্মৃতিভ্রম হয়, এবং এর ফলে কিন্তু তথ্য অনেক সময় বিকৃত হয়ে যায়। আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে তথ্যকে বিকৃত করে, এটাকে বলা হয় তথ্যের পরিশ্রুতি। বিকৃত করাকে ইচ্ছাকৃতভাবে যখন তথ্যকে বিকৃত করা হয়, চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়, সেটা হচ্ছে তথ্যের পরিশ্রুতি। তাহলে এই যে মৌখিক যোগাযোগের মাধ্যমে কী হয়, তথ্য কিন্তু খুব দ্রুত কী হয়, গুজবে পরিণত হয়ে যায়। একটা সঠিক তথ্য দেখো না, এই যে মুখে মুখে মানুষ বলে না যে গুজব ছড়ায়। ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের পরীক্ষা হতে পারে, সামনের মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, তোমরা কী করলে সেটা ছড়াতে ছড়াতে এমন গিয়ে লাস্টে গিয়ে দাঁড়ালো কি যে পরীক্ষা হয়ে যাবে, 1 তারিখে পরীক্ষা হবে, 1 টাইমে শুরু হয়ে যাবে। মানে অলরেডি সেটা একটা মানে অন্য চেহারা, ওই তথ্যটা একটা অন্য রূপ ধারণ করে ফেলেছে। তাহলে মৌখিক যোগাযোগের মাধ্যমে আসলে কী হয় যে দ্রুত গুজব ছড়ায়। ইমেল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, এটা তোমরা নিজেরাই লিখতে পারবে, বইয়ের মধ্যে আছে। ভুল বোঝাবুঝির অবসানে লিখিত যোগাযোগ গুরুত্বপূর্ণ কেন? এই যে মৌখিক যোগাযোগে যেহেতু দ্রুত গুজব ছড়ায়, মৌখিক যোগাযোগে যেহেতু তথ্যের বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই বিকল্প সঠিক ফলপ্রসূ বিকল্প হিসেবে লিখিত যোগাযোগ আসলে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যখনই কোনো জিনিস মৌখিকভাবে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তথ্যের অনেক পরিবর্তন হয়ে যায়। আর লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেটা হয়, লিখিত যোগাযোগ হলো যখন লিখে কোনো শব্দ বা বাক্যর মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়, তখন তাকে লিখিত যোগাযোগ বলে। এর মাধ্যমে কিন্তু একটা অর্থপূর্ণ সংবাদ তুমি প্রাপকের কাছে প্রেরণ করতে পারো, এবং এটা কিন্তু কী হয়, একটা দলিল আকারে সংরক্ষিত। যখনই কোনো কিছু লিখিত আকারে থাকে, তখন কিন্তু সেটা একটা দলিল আকারে সংরক্ষিত হয়ে যায়। এরপরে যদি কোনো কারণে ভবিষ্যতে যদি প্রেরক এবং প্রাপকের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তখন কিন্তু এই লিখিত সংবাদটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, যার ফলে কী হতে পারে, পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি আর অবসান ঘটতে পারে বা ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তাই বলা হয় যে লিখিত যোগাযোগ ভুল বোঝাবুঝি নিরসনে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে ভিডিও কনফারেন্সিং বলতে কী বোঝো, এটাও তোমরা বইয়ে পাবে। ঊর্ধ্বগামী যোগাযোগ কাকে বলে, আমি তো মাত্র বললাম একটু আগে যে ঊর্ধ্বগামী যোগাযোগ হচ্ছে যে অধস্তন কর্তৃপক্ষ যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, তখন সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। এটা তোমরা প্রকারভেদের ভেতরে পাবে। এরপরে দেখো বলেছে যে নীরবতা এক ধরনের যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, নীরবতা এক ধরনের যোগাযোগের মাধ্যম। অনেক সময় লিখিত এবং মৌখিক আকারে তুমি শব্দ সংবাদ প্রেরণ না করেও কিন্তু নীরবতা দেখিয়েও যোগাযোগ করতে পারবে, এবং একে বলা হয় নীরব যোগাযোগ। এটা হচ্ছে শব্দবহির্ভূত যোগাযোগের একটা মাধ্যম, কারণ নীরবতার মাধ্যমেও তুমি কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক মনোভাব প্রকাশ করতে পারো, ঠিক আছে?
তাহলে নীরবতা এক ধরনের শব্দ বহির্ভূত যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে লিখিত এবং মৌখিক কোনো মাধ্যম ব্যবহার না করে প্রেরক এবং প্রাপক একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের তথ্যই প্রকাশ করা যায়। এরপরে যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে প্রেরক এবং প্রাপকের মধ্যে যোগাযোগ প্রক্রিয়া বলতে আসলে এমন কিছু কাজের সমষ্টিকে বোঝায় বা আন্তঃসম্পর্কিত কিছু পদক্ষেপের সমষ্টিকে বোঝায় যার মাধ্যমে প্রেরক এবং প্রাপক একজন আরেকজনের সাথে কী করে যোগাযোগ করে। তারপরে তুমি কী করবে যে একটু সংক্ষেপে বর্ণনা করে দিতে পারো যে সংবাদ প্রেরক কী করে, কোনো তথ্য বা সংবাদ প্রেরণের ইচ্ছা পোষণ করলেই আসলে যোগাযোগ কী হয় শুরু হয়ে যায়। মানে প্রেরক যদি কোনো সংবাদ প্রেরণ করার ইচ্ছা পোষণ করে তখনই কিন্তু আসলে যোগাযোগ প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। এরপর সেই সংবাদটা প্রেরকের কাছ থেকে মানে সেটা সে কী করে মাধ্যম ব্যবহার করে প্রাপকের কাছে পাঠায় এবং প্রাপক কী করে প্রত্যুত্তর বা ফলাবর্তন দেওয়ার মাধ্যমে সেই প্রক্রিয়ার কিন্তু শেষ হয়ে যায়। তাহলে এখানে কী কী মাধ্যম আসে যোগাযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে? প্রেরক দরকার, সংবাদ দরকার, মাধ্যম দরকার, প্রাপক দরকার, ফলাবর্তন দরকার। তো এগুলো হচ্ছে মূলত যোগাযোগ প্রক্রিয়ার মূল উপাদান। মতামত গঠনে যোগাযোগের ভূমিকা ব্যাখ্যা করো। অবশ্যই আমরা বলতে পারি যে মতামত গঠনে যোগাযোগের ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে আমরা বলি যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে মনের ভাব প্রকাশ বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে মতামতের প্রকাশভঙ্গিকেই আসলে যোগাযোগ বলে, এবং যোগাযোগের মাধ্যমেই আসলে মতামতের পূর্ণ প্রকাশ পায় যেটাকে বলছি। একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের মধ্যে কিন্তু তোমার মতামত, ভাব, তথ্য বিনিময় এগুলো কিন্তু আদান প্রদান করা হয়, এবং যোগাযোগ কিন্তু এই মতামত, ভাব আদান প্রদানে কিন্তু সহায়তা করে। এবং যোগাযোগের মাধ্যমেই কিন্তু তুমি সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, এবং এতে কিন্তু কর্মীদের কাজের উৎসাহ বাড়ে, এবং যে পক্ষগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে, যাদের মতামত না হচ্ছে, তারা কিন্তু কী করে, তারা কিন্তু নিজেদেরকে অনেক বেশি প্রায়োরিটাইজভাবে মানে তাদেরকে সে মনে করে যে না, আমি প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ কেউ, কারণ আমি যেহেতু সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারছি। এর ফলে কিন্তু মনোমালিন্য দূর করা যায়, মানসিক শক্তি অনেক উন্নত হয়, কাজ করার আগ্রহ বাড়ে। তো আমি এই জন্য বলতে পারি যে মতামত গঠনে যোগাযোগের ভূমিকা আসলে গুরুত্বপূর্ণ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? আমরা যে সুবিধাগুলো পড়েছি এই কারণে হচ্ছে, ওখান থেকে কতগুলো পয়েন্ট লিখে দেবে যে এই কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে অল্প সময়ে অনেক তথ্য প্রেরণ করা যায়, আন্তর্জাতিকভাবে সবার সাথে যোগাযোগ করা যায়, আন্তর্জাতিক একটা যোগাযোগ প্রতিষ্ঠা করা যায়, তারপরে হচ্ছে ব্যয় কমে যায়, সময়ের অনেক কম সময়ের ভিতরে সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করা যায়। তো এই কারণে যেটা ব্যবসায়ের ক্ষেত্রে খুব ব্যবসাকে বড় করার জন্য, ব্যবসাকে গতিশীল করার জন্য আসলে যোগাযোগ প্রযুক্তির কোনো বিকল্প নেই। শব্দ বহির্ভূত যোগাযোগ বলতে কী বোঝায়? এটা বইয়ে তোমরা এটার অ্যান্সার পাবে। শব্দ বহির্ভূত যোগাযোগ বা শব্দ বহির্ভূত অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝা যায়, ঠিক আছে? একটা হতে পারে শব্দ বহির্ভূত যোগাযোগ বলতে কী বোঝায়, আবার হতে পারে শব্দ বহির্ভূত অবাচনিক যোগাযোগ কী, একই কথা, ঠিক আছে? অবাচনিক বা যোগাযোগকারী যখন প্রাপকের সাথে যোগাযোগের জন্য মৌখিক বা লিখিত কোনো ভাষা ব্যবহার না করে অঙ্গভঙ্গি, আকার, ইঙ্গিত অথবা নীরবতার মাধ্যমে যোগাযোগ করে, তখন সেটাকে বলা হচ্ছে শব্দ বহির্ভূত অবাচনিক যোগাযোগ, ঠিক আছে? নন ওয়ার্ড কমিউনিকেশন যেটাকে বলা হচ্ছে। ফলাবর্তনের ফলে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব হয় বুঝিয়ে লেখো। অবশ্যই ফলাবর্তনের ফলে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব হচ্ছে। কারণ হচ্ছে যে যোগাযোগ প্রক্রিয়াতে আমরা দেখি যখন প্রেরক প্রাপকের কাছে সংবাদটা প্রেরণ করে এবং সেই সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপক যখন কোনো উত্তর প্রদান করে প্রেরককে, তখন সেটাকে বলা হয় ফলাবর্তন। এবং এই ফলাবর্তনের ফলেই কিন্তু প্রেরক যেমন প্রাপকের সাথে যোগাযোগ করছে, তেমনি প্রাপকও প্রেরকের সাথে কিন্তু যোগাযোগ করছে, যার ফলে কী হচ্ছে, প্রেরক এবং প্রাপক দুজন দুজনের সাথে মত বিনিময় করছে, বিধায় আমরা বলতে পারি যে ফলাবর্তনের ফলে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব হয়। এবং এর মাধ্যমে কিন্তু যোগাযোগ প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটে, সম্পূর্ণ ফলপ্রসূ যোগাযোগ সম্পন্ন হয়। তাই বলতে পারি যে ফলাবর্তনের ফলে দ্বিমুখী যোগাযোগের উদ্ভব হয়। এরপরে টেলিকনফারেন্স ব্যাখ্যা করো। টেলিকনফারেন্সের ব্যাখ্যা তোমরা বইয়ে পাবে, একদম সুন্দর করে লেখা আছে। আর এর পরের লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যে মৌখিক যোগাযোগ কেন, কীভাবে আসলে ব্যয় কমাতে সাহায্য করে? মৌখিক যোগাযোগ অবশ্যই ব্যয় কমাতে সাহায্য করেন, যে কারণ হচ্ছে তোমার
মৌখিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমার মৌখিক মৌখিক যোগাযোগ হচ্ছে যে শব্দ বা ভাষার বিনিময়, মুখে মুখে শব্দ বা ভাষার মাধ্যমে তথ্য বিনিময় করলে বা মনের ভাব প্রকাশ করলে সেটা মৌখিক যোগাযোগ। আর মৌখিক যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে আসলে সরাসরি তথ্যের ভিত্তি বিনিময় হয়, এতে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়। আর সরাসরি কথোপকথন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তথ্যটা সহজে বোঝা যায়, বিকৃত হওয়ার কোনো চান্স থাকে না। এবং লিখিতভাবে যে কাগজ কলম বা লিখে কালির যে একটা খরচ থাকে সেই খরচটা কিন্তু থাকে না, তাই বলা যায় যে প্রাতিষ্ঠানিক খরচ কমাতে মৌখিক যোগাযোগ আসলে সহায়তা করে বা ব্যয় কমাতে মৌখিক যোগাযোগ সুবিধাজনক। লিখে কোনো তথ্য পাঠাতে গেলে তোমার অনেক কিছু দরকার হবে, কাগজ কলম কালি থেকে শুরু করে এভরিথিং তোমার দরকার হবে, বা টেক্সট করতে গেলে তোমার মোবাইল দরকার হবে লিখে পাঠাতে হলে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রেও সেম জিনিসই, মৌখিক যোগাযোগ কিসের, যখন প্রত্যক্ষভাবে সামনাসামনি যখন যে যোগাযোগটা হচ্ছে কথার মাধ্যমে ইসের বিনিময় ফেস টু ফেস যখন তোমার যোগাযোগ হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে সহজেই কিন্তু খরচ কমে যাচ্ছে। তাহলে এই কারণে বলা যায় মৌখিক যোগাযোগ খরচ কমাতে, প্রাতিষ্ঠানিক যে খরচটা সেটা কমাতে সহযোগিতা করে। আর প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের আদান প্রদান হয় বিধায় এখানে আসলে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যায় এবং যে কোনো ভুল বোঝাবুঝির আসলে কোনো অবকাশই এখানে থাকে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা তো শেষ করলাম। অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নগুলো বাসায় ভালো করে দেখবে, পড়বে এবং অ্যান্সারগুলো বের করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই জিনিসগুলো বের করতে পারবে। সব বইয়ে আছে, সব বইয়ে তোমরা ওই টেক্সট বইটা সুন্দর করে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো খুঁজে পাবে, কারণ সব বই থেকে দেওয়া, বইয়ের বাইরে কিচ্ছু নেই। তোমাদের হোমওয়ার্ক থাকবে এগুলো। আর আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারে কিছু স্যাম্পল যে কোশ্চেন, উদাহরণ, সৃজনশীল উদাহরণমূলক সেগুলো দিয়ে দিব। ওগুলো ওখান থেকে কিছু স্যাম্পল সৃজনশীল দেখলে তোমরা আসলে বুঝতে পারবে। তো আজকের এই পর্যন্তই থাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।